চলতি মাসের প্রথম ছয় দিনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার জন ভর্তি হয়েছে অন্যদিকে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বারো হাজার একানব্বই জন গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্ট্রাল ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুশো জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে দুশো জন গত জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বন্ন জন মারা গেছেন এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত আগস্ট মাসে গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন চৌত্রিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে এক হাজার দুশো তেত্রিশ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে ঢাকার একচল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এক জন রাজধানী হাসপাতালগুলোর মধ্যে পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে মিড হাসপাতালে হাসপাতালটিতে ভর্তি হয়েছে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে এক জন আর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সর্বোচ্চ ছয়শ চুরাশি জনের চিকিৎসা নিয়েছে কাকরালের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে